দ্বিতীয়বারের মতো বাবা হলেন বাংলাদেশের জনপ্রিয় তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। আজ শুক্রবার বিকালে আশরাফুলের স্ত্রী আনিকা তাসলিমা পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। করোনা ভাইরাসের মধ্যে আরো অনেক ক্রিকেটারই বাবা হয়েছেন, সেই তালিকায় রয়েছেন সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন ও এনামুল হক বিজয়। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে আনিকা তাসলিমা একটি সুস্থ ছেলে সন্তানের জন্ম দেন। আশরাফুল জানিয়েছেন, মা ও ছেলে দুজনেই এখন সুস্থ আছেন। নিজের পরিবারের মঙ্গল কামনা করে সবার কাছে দোয়া চেয়ে তিনি বলেন, আলহামদুলিল্লাহ 5:15 ছেলে হয়েছে, মা ও ছেলে দুজনেই সুস্থ আছে, সবাই দোয়া করবেন। উল্লেখ্য, 2015 আশরাফুল আর আনিকা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পরের বছর 2016 5 সেপ্টেম্বর প্রথমবারের মতো বাবা হয়েছিলেন আশরাফুল, তার সেই কন্যার নাম আরিবা তাসনিম। সম্প্রতি ছোট মেয়েকে ব্যাটিং শেখানোর ভিডিও ফেসবুকে আপলোডও করেন তিনি। তাসনিম এবার একটা খেলার সঙ্গী পেয়ে গেল। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওর ডেসক্রিপশনে দেয়া আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো ফলো করুন।